পাক কলামিস্ট জানিয়েছেন, পারমাণবিক যুদ্ধে ভারতের সামনে নিশ্চিহ্ন হয়ে যাবে পাকিস্তান। পারমাণবিক যুদ্ধের ময়দানে ভারতের সামনে নিশ্চিহ্ন হয়ে যাবে পাকিস্তান, একটি বেসরকারি সংবাদ মাধ্যমে একথা জানিয়েছেন বিশিষ্ট পাক কলামিস্ট হাসান নিসার। ভারতের সঙ্গে বারবার পারমাণবিক যুদ্ধের ময়দানে নামার হুঁশিয়ারি দিয়ে আখেরি যে পাকিস্তান নিজেদের বিপদ ডেকে আনছে, এমনই ইঙ্গিত তার কথায় দিয়েছেন হাসান। বারবার যুদ্ধের বিপক্ষে থাকা কলামিস্ট হাসান নিসার ভারত ও পাক তৈরি হওয়া পারমাণবিক যুদ্ধ পরিস্থিতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে হিরোশিমা নাগাসাকিতে যে ভয়াবহতা তৈরি হয়েছিল, ভারত পাক পারমাণবিক যুদ্ধ ডেকে আনতে পারে সেই পরিস্থিতি।